হাই ওয়েলকাম এভরিওয়ান আবার ইউটিউব চ্যানেল কি অফ সাকসেসে আজ সোমবার তোমরা জানতে আজ হাই চারখানা প্রাইমারি কেসের উপরে মামলার শুনানি ছিল তার ভেতরে কিছু কেসের কেসের ফাইসেলা আজই হয়ে গেছে আর কিছু কেস আছে যার শুনানি আগামীকাল আবার হবে তো আজ কেসের যে রায় বেরিয়েছে সেই রায় অনুযায়ী ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগে থাকলো না আর কোনো বাধা তোমরা জানো এতদিন ধরে কি হচ্ছিল ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য সারা রাজ্যব্যাপী ইন্টারভিউ চলছিল সেই ইন্টারভিউ পর্ব শেষ হয়ে গেছে এখন এক্ষেত্রে যে সমস্ত শিক্ষকরা যে সমস্ত প্রার্থীরা শিক্ষক হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছিল তাদের কিন্তু শিক্ষক হতে আর কোনো থাকলো না বাধা তাদের ভেতরে অনেকেই আগামী দিনে প্রাইমারি শিক্ষক হবে এমনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট তো সেই কেসের বিস্তারিত আমরা একটু দেখে নিই কেসের বিস্তারিত পিটিশনার পক্ষ পিটিশনার পক্ষ ট্রেন্ড এবং অন্যান্য কোয়ালিফিকেশন আছে কিন্তু গতবার ট্রেট ফেল কিন্তু ছয় তারিখের আগে কেস করতে না আসার কারণে অফলাইন ভেরিফিকেশন করতে পারেনি হ্যাঁ এখানে তাহলে কি বলছে ট্রেন্ড এবং অন্যান্য কোয়ালিফিকেশন আছে কিন্তু গতবার টেট ফেল এরা টেট ফেল করেছে কিন্তু ছয় তারিখের আগে কেস করতে না আসার কারণে অফলাইন ভেরিফিকেশন করতে পারেনি ছয় তারিখের আগে কেস করতে না পারেনি এই যে ছয়ই জানুয়ারি গেল এর আগে কেস করতে না পারায় এনারা কি করতে পারেনি অফলাইন ভেরিফিকেশন করতে পারেননি তার জন্য পেটিশনার পক্ষের উকিলের বক্তব্য এই যে পেটিশনার পক্ষ যারা আর কি কেস টা দাখিল করার জন্য গিয়েছিলেন তাদের পক্ষের যে উকিল সেই উকিলের বক্তব্য কি এক নাম্বার বক্তব্য দু টেট এবং রিক্রুটমেন্টে কিছু রিল্যাক্সেশন ছিল যেমন নন ট্রেন্ড না এলেও এলিজাবেল ছিল যেমন নন ট্রেন্ড না হলেও এলিজাবেল ছিল আচ্ছা এটা হবে ট্রেন্ড না হলেও এলিজাবেল ছিল অর্থাৎ নন ট্রেন্ডে এলিজাবেল ছিল দু চোদ্দো রিক্রুটমেন্টে কিছু রিল্যাক্সেশন ছিল রিল্যাক্সেশনটা কেমন এই জায়গাটা একটু ভুল টাইপ করা আছে যে ট্রেন্ড না হলেও তারা এলিজাবেল ছিল অর্থাৎ নন ট্রেন্ডাও এলিজাবেল ছিল দুই নাম্বার কি ছিল সেই রিল্যাক্সেশন শেষ হয়েছে দু ষোলোর একত্রিশে মার্চ তাই রিল্যাক্সেশন পাওয়া এই রিক্রুটমেন্ট দু হাজার ষোলোর মার্চ মাসে হলে কোনো কথা ছিল না কিন্তু দু হাজার কুড়িতে এটা হওয়া উচিত নয় আমরা জানি ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয় সেই বিজ্ঞপ্তিতে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তারাই কিন্তু এক্ষেত্রে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন যারা দু হাজার চোদ্দোর টেট পাস তো যে সমস্ত নন ট্রেন্ডরা টেট পাস করেছিলেন তারা দু হাজার ষোলোর একত্রিশে মার্চের ভেতরে যদি নিয়োগ পেতেন তাহলে সেটা ঠিক ছিল কিন্তু দু হাজার কুড়িতে এসে এটা হওয়া উচিত নয় এই বক্তব্য কিন্তু পিটিশনার পক্ষের উকিলের পিটিশনার পক্ষের উকিলের তিন নম্বর বক্তব্য কি এন গাইডলাইন হলো প্রতি বছর টেট নিতে হবে কিন্তু দু হাজার পনেরোর পর পাঁচ বছর কোনো টেট হয়নি এটা আমরা সকলেই জানি যে এনসিটির গাইডলাইন হলো প্রতি বছর টেট নিতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না যাই হোক এটা উকিলের বক্তব্য যে নিতে হবে কিন্তু দু হাজার পনেরো পরে পাঁচ বছর কোনো টেট হয়নি চার নম্বর বক্তব্য কি ছিল পাঁচ বছর টেট না হওয়ার কারণে উপযুক্ত ক্যান্ডিডেট সংখ্যা কম সেই জন্য প্রতিযোগিতা বেশি নেই এর ফলে ভালো শিক্ষক বেছে নেওয়া সম্ভব হবে না এক্ষেত্রে এক্ষেত্রে আমরা এবার যেটা দেখব কোর্টের বক্তব্য কি আছে তারপরে পিটিশনার পক্ষে দাবি কি আছে এইগুলো তো আমরা এখন দেখছি পিটিশনার পক্ষের দাবি পিটিশনার পক্ষ তার মানে যারা কেসটা ফাইল করেছে কিলের দিয়ে তাদের দাবি কি এক নম্বর দাবি দু হাজার ক্যান্ডিডেটরা পিটিশনার পক্ষের দাবি এক নম্বর দু হাজার চোদ্দ বঞ্চিত হোক সেটা চান না তাই দু হাজার ওয়ালাদের সার্টিফিকেট দেওয়া হোক যাতে তারা পরবর্তী অংশগ্রহণ করতে পারে দুই এর মাত্র ১৩ দিন পরে নতুন টেট সেই টেট হয়ে গেলে ষোলো হাজার পাঁচশো শিক্ষক পদের জন্য আরো অনেক ক্যান্ডিডেট পাওয়া যাবে প্রতিযোগিতা বাড়বে এবং আরো ভালো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ থাকবে বোর্ডের কাছে তিন নম্বর না হলে আমরা ক্যান্ডিডেটদের অফলাইনে ভেরিফিকেশানের সুযোগ দেওয়া হোক না হলে আমার ক্যান্ডিডেটদের অফলাইন ভেরিফিকেশানের সুযোগ দেওয়া হোক তাহলে পিটিশনারদের দাবিটা বোঝা গেল পিটিশনারদের দাবিটা কি এনাদের এক নম্বর দাবি যেটা যে দু সালের ক্যান্ডিডেট যারা যারা পাস করেছেন কি ফেল করেছেন যাই হোক এনাদের প্রত্যেককে সার্টিফিকেট দিতে হবে যারা পাস করেছেন তাদের কি করতে হবে সার্টিফিকেট দিতে হবে যাতে পরবর্তী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে দু নাম্বার। আর মাত্র তেরো দিন পরে আমরা জানি একত্রিশে জানুয়ারি আবার টেট পরীক্ষা পিটিশনারদের আরও একটা বক্তব্য যে সেই টেট হয়ে গেলে ষোলো হাজার পাঁচশো ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হোক সেক্ষেত্রে কি হবে পর্ষদের কাছে ক্যান্ডিডেট বাঁচতে অনেক সুবিধা হবে আর তিন নম্বর দাবিটা কি না হলে না হলে সিক্স জানুয়ারির আগে যারা কেস করতে পারেননি অর্থাৎ এই পিটিশনারদের অফলাইন ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হোক এরপর এরপর যেটা সেটা হলো পর্ষদের বক্তব্য পর্ষদের বক্তব্য কি এক নাম্বার পর্ষদের তরফের অ্যাডভোকেট জেনারেল বলেন দু মার্চ মাস পর্যন্ত নন ট্রেন্ডের রিল্যাক্সেশান ছিল এটা ঠিক কিন্তু এই নিয়োগ একটাও নন ট্রেন্ড নেই নন ট্রেন্ডদের ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হয়নি দু নাম্বার সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের উল্লেখ করে বলেন যে প্রতি বছর টেট নেয়া এনসিটির একটা গাইডলাইন বাধ্যতামূলক কিছু নয় দিস ইজ ডিরেক্টরি ইন নট ম্যান্ডেটারি তিন নাম্বার এন এরকম নির্দেশ রাজ্য মেনে চলতে পারে না মানতেও পারে বিভিন্ন পরিস্থিতির কারণে প্রতি বছর টেট নেওয়া সম্ভব নাও হতে পারে রাজ্যের কোন সিদ্ধান্ত যদি এনসিটির নিয়মের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সমস্যার কিছু নেই পর্ষদের বক্তব্য প্রাইমারি শিক্ষা পর্ষদ এই পর্ষদের উনি যেটা বলেছেন যে দু হাজার কুড়িতে যে সমস্ত হয়েছে তারা কিন্তু ক্যান্ডিডেটদের নয় এনারা ট্রেন্ড তারপর এনসিটি গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর যে টেট নিতে হবে তার ভেতরে কিছু রিল্যাক্সেশন আছে রিল্যাক্সেশনটা কি এটা রাজ্য সরকারের উপরে ছাড়া আছে রাজ্য সরকার যদি মনে করেন যে কোনো রকম অসুবিধা আছে তাহলে তিনি টেট তাহলে রাজ্য সরকার টেট নাও নিতে পারে আর তিন নম্বরটা কি বলা হচ্ছে তিন নম্বরে যেটা আছে যে এনসিটি এর এরকম নির্দেশ রাজ্য সরকার মেনে চলবে ঠিকই কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে বর্তমান রাজ্য সরকার এই টেট নিতে পারেনি সুতরাং এটা এনসিটি এর নিয়মের সঙ্গে কিন্তু সাংঘর্ষিক নয় সাংঘর্ষিক নয় এনসিটি রুলস ফলো করা হচ্ছে এনসিটি রুলসের যেটা রিল্যাক্সেশন সেই পর্যন্ত এখানে বেশি ভালো হয়েছে এবার আমরা কোটের বক্তব্য দেখব বিচারপতির বক্তব্য এক নম্বর পিটিশনাররা সঠিক কথা তুলে ধরেছে আদালত মনে করে প্রতি বছর টেট নেওয়া উচিত অর্থাৎ বিচারপতি যেটা বলেছেন যে প্রতি বছর টেট নেওয়া হবে উনি এটা আশা করছেন এবং রাজ্য সরকারের সেটা কর্তব্য প্রতি বছর টেট নেওয়া দু নম্বর সিক্স জানুয়ারি পর্যন্ত যেহেতু আপলাইন ভেরিফিকেশনের জন্য কেস করার সময় ছিল এবং সেই সময় যেহেতু পার হয়ে গেছে তাই পিটিশনারদের পুনরায় ভেরিফিকেশানের সুযোগ দেওয়া হবে না যেটা লাস্ট ডেট ছিল ছয়ই জানুয়ারি সেই ছয়ই জানুয়ারি এই ছয়ই জানুয়ারির ডেট যেহেতু পার হয়ে গেছে সুতরাং প্রডিশনারে এখন আর ভেরিফিকেশনের কোনো সুযোগ পাবে না আর তিন নাম্বার পরবর্তী ডেট দেয়া হলো পরবর্তী ডেট আগামী কাল আছে এই আগামী কালেও প্রাইমারি কেসের বেশ কিছু রেজাল্ট আমরা আবার পাবো এবারে যেটা বলার এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি 16500 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু আর কোনো বাধা রইলো না সুতরাং আগামী দিনে যারা প্রাইমারি টিচার হয়ে আছেন সবাইকে থাকলো কনগ্রাচুলেশন আর 31 জানুয়ারি যারা প্রাইমারি টেট দিচ্ছে তাদের তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নাও এই প্রাইমারি ট্রেড দেওয়ার জন্য যাতে ট্রেডটা খুব ভালো হয় আর সবশেষে বলার কথা এই সবশেষে যেটা বলা সেটা হল এই ধরনের আরো নিউজ ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমরা ট্রেডের জন্য সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত টিউটোরিয়াল টিউটোরিয়ালগুলো প্রোভাইড করছি সেগুলো অবশ্যই ফলো করো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থেকো